ঠান্ডা একটু লেগে গেলেই আপনার ওই অ্যাকোনাইট 30 আছে, আপনার হার্বাল তুলসী পাতার রস আছে, তুলসী সিরাপ আছে, আপনার ওই আদার রস খাওয়ালে আপনার এটা সেরে যায়, অনেক সময় সেরে যায়। কেউ তো আপনার এরকম মেহনত করে না, হয় সব খালি অ্যান্টিবায়োটিকের দিকে ঝুঁকে। এখন অ্যান্টিবায়োটিক খাওয়ালে তো আপনার ডিম কমে যাবে, অ্যান্টিবায়োটিক খাওয়ালে ডিম আসবে না, প্লাস অ্যান্টিবায়োটিক যদি কৃমির ওষুধ খাওয়ানো যায় মুরগিকে তবুও ডিম কমে যাবে। এই জন্য এখন মনে করেন যে প্রাকৃতিকের উপরেই থাকতে হবে, আর প্রাকৃতিকের উপরেই মুরগি ভালো আছে ইনশাল্লাহ। প্রিয় খামারি ভাইয়েরা, আমরা আবারও এসেছি মনোয়ার আঙ্কেলের কাছে পরামর্শ নিতে দেশি মুরগি পালন সম্পর্কে। কীভাবে দেশি মুরগি লালন পালন করলে রোগ বালাই কম হবে এবং দেশি মুরগি থেকে কীভাবে বেশি ডিম পাবো কিংবা মাংস পাবো, সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো আজকে মনোয়ার আঙ্কেলের সাথে। আঙ্কেল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, এই যে দেশি মুরগি থেকে বেশি পরিমাণ ডিম পাওয়া বা মাংস পাওয়ার ক্ষেত্রে আসলে কী করবে একজন খামারি? আপনার রসুন আর পুঁইশাক যদি খাদ্যের সাথে মেখে দেওয়া হয়, দুপুরের খাদ্যটার সাথে, ভিজা খাদ্যের সাথে যদি রসুন আর পুঁইশাক মেখে দেওয়া হয় তাহলে আপনার ডিম বেশি আসবে। আর আপনার দেশি মুরগি তো অত্যন্ত লাভজনক। এখন আধুনিক উপায়ে এগুলো আমরা যে গবেষণা করে যে বুদ্ধিগুলো বাইর করছি আমরা, এগুলো তো আধুনিক পদ্ধতি। এই আধুনিক পদ্ধতি মান্ধাতার আমলে আমার নানি দাদিরা যেভাবে মুরগি লালন পালন ছেড়ে দিয়েছে, যা খেলো খেলো, ওই 8-10 টাকা ডিম দিয়েছে। এখন দেশি মুরগি তো আল্লাহ দিলে তো কন্টিনিউ, এই যে আমার 12-13 দিন থেকে ডিম দিতেছে, একটা মুরগি এখনও কুচি হয় নাই। তো আপনার 2-1 দিন গ্যাপ দিতে পারে, দিবে আবার দেবে, আবার আস্তে আস্তে মুরগির বয়স বেশি হবে, ডিমও বড় হবে, আর আপনার রোগব্যাধি কম। এই দেশি মুরগির রোগব্যাধি কম, মোটেও রোগব্যাধি নাই। হ্যাঁ, যদি একটু ঠান্ডা লেগে একটু জ্বর হয় বা একটু ঝিমায়, তো সাথে সাথে প্রতিকার আছে, সাথে সাথে প্রতিকার করে আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে তো অনেকেই বুদ্ধি নিয়ে পরামর্শ নিয়ে অনেকে লাভবান হয়েছে। অনেকে বলে যে আঙ্কেল আপনার পরামর্শ নিয়ে আমার বাচ্চা ভালো হয়েছে, সুস্থ হয়ে গেছে। এখন মনে করেন যে সে খেয়াল করে নাই, এই মুরগির ঘরের মধ্যে কমপক্ষে দৈনিক তাকে 3 বার ঢুকতে হবে খামারিকে নিজে। কর্মচারী দিয়ে লাভবান হতে পারবে না খামারি। হ্যাঁ, কর্মচারী থাকবে, কর্মচারীর মধ্যেও খামারিকে আবার 2-3 বার করে ভিতরে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে, হাঁটাতে হবে, এবং হাঁটিয়ে হাঁটিয়ে সে দেখবে যে একটা মুরগি ঝিমাচ্ছে, হাঁটতেছে না, কম হাঁটতেছে, দুর্বল হয়ে গেছে, তারে কোয়ারেন্টাইন রুম বানাতে হবে, একটা পাশে একটা ছোট্ট একটা রুম বানাতে হবে, ঘেরে রাখতে হবে, যে কোয়ারেন্টাইন রুমে তার চিকিৎসা আছে। তার যদি সিমটম দেখতে হবে, কয়েকটা মাত্র সিমটম, সেটা হলো যে তার চোখ মুখ দিয়ে কিছু বের হচ্ছে কিনা, তার গায়ে জ্বর আছে কিনা। আর মুরগিটা ধরার পরে একটু ছেড়ে দিলে একটু পায়খানা করবে, ছোটো হোক আর বড় হোক একটু পায়খানা করবে, ওই পায়খানাটা কালার কী আসতেছে, কেমন হলো পায়খানাটা। আর অনেক খামারি যদি আমাকে বলাটা যদি তার সহি হয়, বলাটা যদি ঠিক হয়, তাহলে আমার চিকিৎসাটাও ঠিক হবে। আর যদি তার বলা ভুল হয়, সিমটম লক্ষণ যদি তার বলা ভুল হয়, আমার চিকিৎসা ভুল হবে। তো এখন মনে করেন আলহামদুলিল্লাহ অনেকেই এরকম সিমটম দেখে বলে যে কাকা জ্বর আছে, অনেক বলে জ্বর নাই। হ্যাঁ, তো আমি ওইভাবে বললে ইনশাল্লাহ সেরে যাবে সুস্থ। দেশি মুরগিগুলো কতগুলো করে ডিম দেয়? আপনার দেশি মুরগি তো আমি দেখেছি, আমি 10-15টা মুরগি নিয়ে আমি এরকমভাবে আলাদা করে রেখার পর দেখেছি আমি 1 বছর, যে বছরে তারা আপনার 265 পর্যন্ত ডিম দেয় বছরে। জি, আমি পেয়েছি। এই যে গ্রোথগুলোর ক্ষেত্রে কত মাস বয়সে সে বিক্রি করার মতো উপযোগী হয়? আপনার 90 দিনে আপনার ওয়েট হয়ে যায়, আপনার মোরগগুলো 1 কেজি, আপনার মুরগিগুলো 700-800 গ্রাম। আর আপনার এই যে ডিমটা তৈরি করে নিতে হবে, ডিম মুরগি দিবে না, আপনার মুরগি থেকে ডিমটা নিতে হবে, কৌশল খাটে নিতে হবে। সেখানে কয়েকটা শর্ত আছে, সেটা হলো আপনার লাইট দিতে হবে, যদি মেঘলা দিন থাকে দিনের বেলা সাদা লাইট দিতে হবে, এনার্জি বাল্ব দিতে হবে, আর না হলে আপনার ওই রাত্রিবেলা সন্ধ্যার পর ঠিক সন্ধ্যার আগে আপনার এনার্জি বাল্ব জ্বালাই দিবে, রাত 10টা পর্যন্ত লাইট থাকতে হবে, লাইট না হলে ডিম তৈরি হবে না। আপনার কমপক্ষে আপনার 15-20 ওয়াটের একটা লাইট লাগবে, 10 ফিট বাই 10 ফিট জায়গার জন্য। যেমন আমাদের এখানে আছে 40 আপনার স্কোয়ার ফিট, 40 ফিট লম্বা আছে, 24 ফিট চওড়া আছে, এই রুমের জন্য আমরা 4টা বাল্ব দিছি, এরকম আর কি বাল্ব দিতে হবে। বাল্বের আলো হলে, সাদা আলো হলে ডিম তৈরি হবে না, আর হবে না। মুরগি সুস্থ থাকবে, মুরগি দেখাবে বড়, ওজন হবে, কিন্তু ডিম দিবে না। আরেকটা জিনিস আছে, মুরগিকে ভরপুর খাওয়ান দেওয়া যাবে না, খাওয়ান দিলে মুরগির ভিতরে আপনার ডিম পারা মুরগির মধ্যে তেল হয়ে যাবে, চর্বি হয়ে যাবে, ওই ডিম যে তৈরি হবে নালিটা বন্ধ হয়ে যাবে, আপনার ফুলে যাবে চর্বি দিয়ে, ঢেকে যাবে, আর ডিম হবে না, এই মুরগি খালি ওজন বাড়বে, 1.5-2 কেজি হয়ে যাবে। আঙ্কেল, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দেশি মুরগি আছে, এই দেশি মুরগিগুলো আপনি কীভাবে লালন পালন করছেন, আমাদের খামারি ভাইদেরকে যদি পরামর্শ দিতেন? যেমন আপনার ব্রুডিং পিরিয়ড শেষ হলো 1 মাস, এই 1 মাস বয়সের পর থেকেই আপনার গ্রোথ পিরিয়ড আছে একটা, আপনার 3 মাস বয়স পর্যন্ত, তখন আপনার ভিজা খাদ্য যেমন খুদ রান্না করে পুঁই শাক ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে দিলে আপনার খায় খুব পরিমাণ মতো লবণ, আর আপনার শুকনো খাওয়ার দেই আমরা সকাল বিকাল, সেটা হলো আপনার 5 কেজি খাদ্যর সাথে আপনার কেরোসিন তেল হলো 20 ফোঁটা, আদার 50 গ্রাম, আদার বাটা 50 গ্রাম, রসুন বাটা 50 গ্রাম, কাঁচা হলুদ বাটা, এই 5 কেজি খাদ্যের সাথে মিলাইয়া আমি
একত্রে সাত দিন খাওয়াই। এটা মিলাই যদি খাওয়ানো হয় তাহলে আর কোনো পায়খানার ট্রাবল আসবে না, ঠান্ডাও লাগবে না। এই দুটা রোগের আমি বেশি উপকার পাই। এরপরেও আপনার জার্মানি লতা আছে, তেলাকুচার পাতার রস আছে, এগুলো আমি ব্লান্ডার করে ছিঁড়ে ঘাস কুচি করে ছোটো ছোটো করে মুরগি খাওয়াই, তাহলে আমার মুরগিগুলো সুস্থ থাকে। আমি দেখেছি এই দুটার মধ্যে রেজাল্ট পাইছি আমি। এবং অনেকে আমার কথা শুনে এখন লাভবান হতেছে, অনেকে বিদেশ থেকে ফেরত এসেছে, এই এনজিও থেকে টাকা নিয়ে এসছে, নিয়ে এসে বলে যে কাকা এই 25,000 টাকা আমি লোন করে নিয়ে আসছি, এই 25,000-এর মধ্যে আমার কিছু বাচ্চা দেন, আর কীভাবে লালন করলে আমি ঘুরে দাঁড়াতে পারবো সে বুদ্ধিটা দেন। তো অনেকেই এখন অনেক আলহামদুলিল্লাহ অনেকেই এখন রাস্তা পেয়ে গেছে, মানে ঘুরে দাঁড়াতে পারছে, আমরা ব্যবসা করে খাইতেছে, ছোটো ছোটো বাচ্চা তুলে আবার আমাকে দিচ্ছে, আমি আবার তাদের বাচ্চা বিক্রি করে দিতেছি। হ্যাঁ, আবার 3 মাস বয়সের মধ্যে ওই মোরগগুলা বেশি হয় কিছুটা, ওই মোরগগুলা আমার দেয়, মোরগগুলা আমি বিভিন্ন হোটেলে বিভিন্ন হোম ডেলিভারিতে দিতেছি। হ্যাঁ, তো এখন অনেকেই লাভবান হতেছে এই পদ্ধতি অবলম্বন করে। আর আপনার ঘাস খাওয়াতে হবে, এই ঘাসটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, প্রচুর পরিমাণে পুষ্টি আছে, সব ধরনের শাক আছে, আপনার পালং শাক, আপনার পুঁই শাক, তারপরে আপনার হলো লাল শাক, এগুলো যদি খাওয়াই খাদ্য খরচ কমে যাবে। এবং আমি এক্সট্রাভাবে এই এখন বর্তমানে ডিম পাড়া মুরগিকে ডিম বেশি নিয়ে আসার জন্য আমি অনেক সময় ঝিনুকের গুঁড়া আপনার এই বাজারে পাওয়া যায়, ছুটকে মাছের গুঁড়া আপনার এগুলোই নিয়ে এসে আমি খাওয়াই খাদ্যর সাথে। ধান চাল গম ভুট্টা ভেঙে নিয়েছি, এই চিকন করে ভেঙে নেওয়ার মধ্যে ওদের মধ্যে ওই আবার মিলাই এনে দিই, এরা খায়। এখন ডিমও বাড়তেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার এটা নবীন মুরগি আমার এখানে আছে, আরও প্যারেন্টস হচ্ছে এই পাশে, আমার টাইগার মুরগি আছে, এগুলোর প্যারেন্টস করব। আসলে তো আমি আগে তো আমার সীমিত খামার ছিল, প্রথমত 12ই পাড়াতে আপনার একটা খামার ছিল, এখন 12ই পাড়া থেকে বড় ছুটিতে আরেকটা করছি, আরও আপনার 12ই পাড়াতে আরেকটা করছি, এখন 12ই পাড়াতে 3টা খামার যে রানিংয়ে আছে। আর আমি কেরানীগঞ্জ এখন বর্তমানে যেখান থেকে কথা বলছি এটা কেরানীগঞ্জ, কেরানীগঞ্জে আমি এখন ওই প্রায় মোটামুটি 4.5 বিঘা আর কি, 150% জায়গা একটা ভাড়া নিছি, কিছু পুকুর আছে, তো এখানে আমার বহুমুখী খামার একটা করার চিন্তাভাবনা আছে। এখানে আমার বাংলা মাছ থাকবে, হাঁস থাকবে, চীনা হাঁস থাকবে, দেশি হাঁস থাকবে, আর এই মুরগি দিয়ে শুরু করছি। এই কেবলমাত্র সবেমাত্র আপনার 3-4 মাস হলো, এখানে ঘর বাড়ি এখনও বানাইতেছি, আপনার স্ট্রাকচার হইতেছে, আপনার সেট বানাতেছি একটা পর একটা। এখন বর্তমানে আমি মুরগি, এই যে নবীন মুরগি দেখতেছেন বর্তমানে, এটা এখন বর্তমানে আমার ডিম দেওয়া শুরু করছে। গতকালকে 12টা পাইছিলাম, এখন গেলাম 13টা, আরও দিতেছে বোধহয় 2-3টা মুরগি বসে আছে দেখলাম। এই জায়গাটা আমি ভাড়া নিছি এই কারণে যে আমি এখানে প্যারেন্টস রাখবো, এবং নিরিবিলি জায়গা, এই যে সাইডে মধুসিটির জায়গা আছে আপনার, অনেক বড় এলাকা এটা, আর আপনার কোনো খামার টামার নাই, যা যা খামার করার মতো জায়গা, আর ভাইরাসও মানে আল্লাহর রহমতে হয়তো ভাইরাস ধরবে না এরকম চিন্তাভাবনা আছে, যেহেতু ফাঁকা জায়গা, বাতাস ঢুকে বাইরে হয়ে যায়। হ্যাঁ, এক সাইড থেকে এই যে শেড আরও বানাইতেছি আমি, পুকুরের আশেপাশে শেড বানাইতেছি, আরও বানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আবার এখানে আমার চিন্তাভাবনা আছে যে আমি এখানে হ্যাচারি, আগামীকালকে আমার ইনকিউবেটর মেশিন একটা আসতেছে এখানে, 5,000 ক্যাপাসিটির একটা অটো, এই মেশিন দিয়ে আমি এখানে বাচ্চা ফুটাবো। এখানে ডিম আসতেছে আমার, এখন বর্তমানে ডিম আসা শুরু করছে আলহামদুলিল্লাহ। তো মানুষে অনেকে জানে না, মানে যত্ন নিতে পারে না, বিধেই কিন্তু সে ফল পাইতেছে না। এই যে বড়ো মুরগিগুলো আমার দেখতে কত সুন্দর লাগছে, চকচক ঝকঝক করতেছে বড়ো মুরগিগুলো আমার, সম্পূর্ণ ঘাসের আমাদের এটা হতে ঘাসের অবদান। এই যে আমি সবসময় এই পুকুরের আশেপাশে কত ঘাস, এই জায়গাগুলোতে ঘাস পাওয়া যায় খুব বেশি, এই ঘাস খাওয়াতে গেলে মুরগি গেলে মনে হয় 2-3 ঘন্টা পেটও ভরে গেলো, আপনার খাদ্য খরচও কম লাগলো, আর ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, আর সব ধরনের ঘাস আছে, যেহেতু আমার মুরগিগুলো দেখেও ভালো লাগতেছে। আমি এই ঘাস খাওয়ার রেজাল্টটা আমি এই জায়গাটাতে পাইতেছি এখন, এই 3-4 মাস থেকে আমি ছোটো বাচ্চা থেকে, 1 মাসের বাচ্চা থেকে আমি শুরু করছি ঘাস খাওয়াতে, আমি তো ঘাস খাওয়াই। এই যে দেখেন না, ঘাস পড়ে আছে সব কুড়িয়ে খেয়ে ফেলবে, যেগুলো সব শুকনোটাও খাই, ভিজাটাও খাই, কাঁচাটাও খাই, এরকম অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমি তো চিন্তাভাবনা করছি যে এখান থেকে আমি আরও যেন সবাই যেন লাভবান হতে পারে, সবারও প্রশিক্ষণের একটা ব্যবস্থা করবো আমি এখানে। নতুন খামারি যারা আসবে তাদেরকে আমি প্র্যাকটিক্যাল এটা দেখাবো, দেখে নিয়ে তাদেরকে যত্নটাও নেওয়ার প্র্যাকটিক্যাল বুঝাই দেবো, এভাবে তারা যেন লাভবান হতে পারে। আর আপনার যদি খুদ সিদ্ধ করে পুঁই শাক দিয়ে রান্না করে পরিমাণ মতো লবণ দিয়ে শাক, মানে এক এক দিন এক এক ধরনের শাকপাত ঘাসপাত দিয়ে আপনার ওইটা মেখে টেখে দিলে আপনার খাইলে তার বেশি গ্রোথ আসবে এবং গোস্ত বাড়বে আর কি। কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না এগুলোতে আমি, যার জন্য আমার মুরগিগুলো দেখেন চেহারা কত সুন্দর হয়ে আছে আলহামদুলিল্লাহ, দেখে মনে হতে। আরও আমার আছে বাচ্চা, ওই যে 1,000 বাচ্চা আছে আমার ব্রিডিং হতেছে, ওটার বয়স আজকে আমাদের 27-28 দিন চলতেছে। হ্যাঁ, ওটা এরপরে আগামী শুক্রবার আরও আমার এখানে 2,000 বাচ্চা আসবে, ফার্মে আসবে 1,000 এবং আমাদের দেশি আসবে 1,000। এখানে সব আইটেমই আমি রাখবো,
এখন মনে করেন যে অল্প দিয়ে কেবল শুরু করছি তো এখন আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে আমরা আরও ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আর মানুষ খামারিদের প্রশ্নের উত্তর দেব আমি খামারিরা যেন আমাকে নামাজের সময় বাদ দিয়ে কল করে আর কি নামাজের সময় বাদ দিয়ে কল করে আর যারা ছোট বাচ্চা নেবে তারা যেন এক সপ্তাহ আগে বুকিং দেয় আর কি এক সপ্তাহ আগে এসেও আমার ঠিকানাতে এসেও বারোপাড়াতে এসেও বুকিং দিতে পারে আবার ব্যাংকের মাধ্যমে দিতে পারে বিকাশের মাধ্যমে দিতে পারে এইভাবে আমার সাথে লেনদেন করলে ইনশাল্লাহ ঠকবে না আর সঠিক পরামর্শ পাবে এবং সঠিক ব্যবসাটা পরিচালনা করতে পারবে এবং ভালোভাবে লাভবান হতে পারবে ইনশাল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনারা শুনলেন দেশি মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত কথা আপনারা দেখলেন যে আন্তরিকতার সাথে আমাদের মনোর আঙ্কেল সেসব তথ্যগুলো আপনাদেরকে দিলেন তিনি আসলে একজন আন্তরিক মানুষ আপনারা তার কাছে আসেন বিভিন্ন ধরনের পরামর্শ পাবেন পাবেন দেশি মুরগির বাচ্চাও চাইলে যোগাযোগ করতে পারেন মনোর আঙ্কেলের নাম্বারে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে প্রিয় খামারি ভাইরা অনেক ধরনের পরামর্শ শুনলেন আপনারা যারা দেশি মুরগি খামার করছেন কিংবা করতে চান তারা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মনোর কাকা সেই পরামর্শগুলো আপনাদেরকে দিবেন উত্তরগুলো দিবেন তো এ পর্যন্তই থাকলো আজকের মতো ভিডিও আগামীতে আবারও দেখা হবে দেশি মুরগি নিয়ে কিংবা অন্য যে কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম